হ্যালো বন্ধুরা চলে এলাম এক নতুন ভিডিও নেই এই দেখুন হামার ডিএল এটা এ প্রবলেমটা কী হচ্ছে দেখুন সিজ লাইনে চেক করছি কোনো রকম ঘটছে না ঠিক আছে এটা এখন খোলা হচ্ছে খুলে দেখতে হবে কী হয়েছে তো খোলা হয়েছে এই দেখুন এর বেয়ারিংটা সামনের চলে গেছে নষ্ট হয়ে গেছে পুরো ভেঙে গেছে দেখুন দেখুন ভেঙে কিভাবে ভেতরে ঢুকে আছে দেখুন এখনো বলগুনো পর্যন্ত বেরিয়ে গেছে এই যে ক্লিপটা যেটা লক থাকে এই দেখুন বলগুলো দেখছেন মানে পুরো বেয়ারিংটা ভেঙে গেছে এটা তো একটা প্রবলেম আরও প্রবলেম আছে অনেক কারণে মেশিনটা চলছে না সেগুলো আপনাদেরকে দেখাবো একে একে এ দেখুন এই বলগুলো না বার করলে এটা যদি আবার ফিটিং করে দেওয়া হয় আবার কিন্তু প্রবলেম দেখা দেবে যে কটা বল আছে সব বার করতে হবে এই দেখুন সব ভেঙে একবারে ভেতরে ঢুকে গেছে

এই পেছনটা নাটটা খুলছ না না ওই জন্য একে একটু হিট দিলাম অনেক চি কী হয় নাট বহুদিন না খোলা হলে জাম হয়ে যায় তার জন্য নাটে যদি আপনি তাতাল দিয়ে হিট দেন সেখানে খুলে যায় মানে হিট দিয়ে গরম হলে কেন কোনো ফাইবার তো গরম হলেই লুজ হয়ে যায় তারপরে স্ক্রুড্রাইভার দিয়ে দিয়ে এ দেখুন খুলে গেল স্ক্রুড্রাইভার কিংবা টেস্টার দিয়ে খোলা যায় তারপর আপনাকে এই পেছনে খাপটা খুলে নিতে হবে কেন আপনি যদি আর্মিচার বার করতে চান আপনাকে প্রথমে এই পেছনে খুলতে হবে কোথায় এখানে আপনার কার্বন থাকে এই যে দেখতে পাচ্ছেন কার্বন এটার মধ্যে কার্বন আছে আগে প্রথমে কানেকশানগুলো আউট করে নিতে হবে কানেকশানটা আউট করে নিলাম এরপর এটা কার্বনটা বের বের হবে এই ভেতরে কার্বনটাকে ঠেলে রাখার জন্য দুদিকে দুটো ক্লিপ থাকে ওই ক্লিপগুলো আপনাকে প্রথমে সাইড করে নিতে হবে তা নাহলে কিন্তু আর্মিচারও বের হবে না কার্বনও বের হবে না নষ্ট হয়ে যায় এখন লক করা থাকে যে কোনো টেস্টার দিয়ে প্রথমে আপনি এটা খুলে নেবেন ক্লিপগুলো সাইড করে নেবেন তারপর আপনার কার্বন বেরিয়ে চলে আসে দু সাইডই আছে এই যে দেখছেন ক্লিপটা এই দেখুন এই ক্লিপটা আপনাকে প্রথমে সাইডে করে নিতে হবে এরকম করে এটা আপনি হালকা ওপরে পোস্ট করবেন দেখবেন বেরিয়ে চলে আসবে অনেক সময় বেরোতে যায় না হালকা যদি টেস্টার কিংবা স্কুড়া আবার থাকে সেখানে হালকা করে চার দিলে বেরিয়ে চলে আসে খুব সাবধানতার সাথে খুলতে হবে কেনা আপনার যদি আর্মিচারের তার খেটে যায় সেখানে আবার সমস্যা কেনা আর্মিচারে সাথেই থাকে নিচের দিকে একটু আমাদের কার্বন এইজ এটা কার্বনের সেটটা এখানে থাকে কার্বন এ দেখুন এ বিয়ারিংটা অধিকটার মানে আপনার যেটা অর্ধেকটা রয়ে গেছে অর্ধেক বেরিয়ে গেছে গোল যেটা থাকে না বিয়ারিংয়ের মাঝে ওই রিংটা রয়ে গেছে এখানে ফেসে গেছে এটাকে বার করতে হবে ঠিক আছে প্রথমে আর্মি চারটা বার করে নিচ্ছি ভিডিও অনেক বড় হয়ে যায় বলে ওই জন্য এখানটা আমি কিছুটা কেটে দিয়েছি রান এটা আপনাদেরকে দেখাচ্ছি কেটে কেটে কেন ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে কেন পুরোটা তো দেখানো সম্ভব নয় দেখুন আপনারা আর্মি বার করা হচ্ছে আমরা আর্মি বার করে নিই তারপর আপনাদেরকে দেখাচ্ছি এর যে বিয়ারিং লাগে বিয়ারিংটা হচ্ছে ছশো নয় বের হচ্ছে না যে প্রেশার লাগবে একটু ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে ওই যে আপনাদেরকে খুলে দেখাচ্ছি এ দেখুন ওই সামনের যে বিয়ারিংটা ভেঙে গিয়েছিল না এই যেটা এটা আমি খুলে নিয়েছি লং হয়ে যাচ্ছিলো ভিডিও ওই জন্য আপনাদেরকে আর দেখাই নিই এ দেখুন কি অবস্থা দেখুন কয়েলের কয়েলটা বাস্ট করেছে এখান থেকে ঠিক আছে ওই জন্যেই আর্মিচারটা বের হচ্ছিল না এ দেখুন আর্মিচারটা আর ঢুকছেও না এর কয়েল বানতে হবে তারপরে এটা চালু হবে ঠিক আছে এ কয়েল কি করে কিভাবে কি বাঁধে এর জন্যে পরে একটা ভিডিও করব সেখানে আপনাদেরকে দেখাবো যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে